জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। এমিপাস হেমন্ত চাওয়ালা, সংসারে বসন্ত আনার জীবনযুদ্ধ বর্ধমানে। স্বপ্ন ছিল লেখাপড়া শিখে কোনো না কোনো চাকরি করার। কষ্ট করে লেখাপড়াও শেখেন আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। বাংলায় এমএ পাস করবার পরে চেষ্টাও করেন কোনো না কোনো চাকরি জোগাড় করার, কিন্তু জোটেনি কোনো চাকরি। তাই পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে টিউশনের পাশাপাশি ঋণ নিয়ে একটি চায়ের দোকান খোলেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পাতুন গ্রামের বাসিন্দা বছর ২৮ হেমন্ত মল্লিক। দিন ভোর হাড় ভাঙা পরিশ্রম করে তিনি কোনো রকমে টিকিয়ে রাখেন তার পরিবারের সদস্যদের জীবন। জানা যায় মন্তেশ্বর থানার পাতুন গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর শীতল মল্লিক এবং রেণুকা দেবীর দুই ছেলের মধ্যে বড় ছেলে হেমন্ত এবং ছোট ছেলে অমিত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে দেখাশোনার কাজ করেন। দুই ছেলেই বিবাহিত, এক কামরার মাটির মাঠ কোঠা ঘর, আর সেই ঘরের নিচে সঙ্গীতা দেবী এবং বছর দেড়েকের মেয়ে আরোহীকে নিয়ে থাকেন হেমন্ত বাবু। ওপরের ছোট্ট কুঠুরিতে স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন ছোট ছেলে অমিত। আর ওই ঘরের পাশে রয়েছে খড়ের চাউনি এবং মাটির ছিটে বেড়া দেওয়া রান্নাঘর, সেখানেই থাকেন হেমন্তদের বাবা মা। আচ্ছা, লেখাপড়া কত পুরো? তারপর হচ্ছে এমএ পাস করেছি। আচ্ছা, অনার্স করেছি। হ্যাঁ, বাংলা অনার্স ছিল। আচ্ছা, তা কী বলো, তোমাকে চায়ের দোকান করতে হলো কেন? চায়ের দোকান করতে হলো বলতে, 2011 সালের পর থেকে তো আমি অনেক চাকরি, রাজ্য সরকারে অনেক চাকরি দিই, চাকরির জন্য মানে আমি মানে পরীক্ষায় বসেছি, অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কোথাও চাকরি পাইনি এবং বাধ্য হয়ে দেখলাম যে বেকারের যন্ত্রণা। এদিকে বিবাহ করেছি, একটা বাচ্চা মেয়ে আছে, নানারকম অভাব, সংসারে অভাব, এবং আমি এসসি ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, বাবা দিনমজুরে কাজ করে এবং বাড়িতে সংসারে চাপ বেড়ে যাচ্ছে এবং হচ্ছে যে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি গৃহশিক্ষকের কাজ করি, সামান্য বেতন পাই, শিক্ষকতা করি, তার ফাঁকে দেখলাম যে সংসারে আয় খরচা বেড়ে গেছে, ওই জন্য বাধ্য হয়ে চায়ের দোকান খুলতে বাধ্য হলাম। আচ্ছা, চায়ের দোকান চলে কেমন? চায়ের দোকান মোটামুটি চলে, খুব ভালো বলতে পারবো না, কিন্তু মোটামুটি চলে। আগের থেকে এখন চলছে, অনেক পরিচিতি বাড়ছে, আরও আসছে। তাই লেখাপড়া শিখে চাকরি হলো না, চায়ের দোকান করতে তো একটু সংকোচবোধও হয়েছে? অবশ্যই হয়েছে, কিন্তু 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 যখন দেখছি গোটা রাজ্যে যে 2011 সালের পর থেকে যাওয়ার, 2011 সালের পর থেকে কেউই চাকরি পায়নি, কত ভালো ভালো শিক্ষিত ছেলেরা পিএইচডি করে ডোমে চাকরি করছে, ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে না। সেখান থেকে দেখলাম যে আমি এমএ পাস করে হচ্ছে যে লজ্জার কিছু নেই, কাজের কোনো লজ্জা নেই, তাই আমি মনে করলাম বাধ্য হয়ে চায়ের দোকান করতেই রাজি হয়ে গেলাম, আমি মনস্থির করলাম। ওই জন্য ওইভাবে আমি কিছু লোন নিয়ে চায়ের দোকানটা করেছি। চাকরি তো পাওয়া বলতে তো এমনি রাজ্য সরকারের কোনো চাকরি নেই, যে গোটা যে চাকরিগুলো আছে 8,000-10,000 বেতনে যেসব কন্ট্রাক্ট চলে চাকরি আছে, সেগুলো আবার ঘুষ লাগে 4,00,000-5,00,000-6,00,000, কিন্তু আমার তো ক্ষমতা নেই, এমনি আমার গরিব ঘরের ছেলে, ক্ষমতা নেই। আর তাছাড়া আমি বামপন্থী ঘরোয়া ছেলে, আমি বামপন্থী করি, সেই হিসাবে তো আমি চাকরি আশাই করি না, কারণ এই চাকরি কন্ট্রাক্ট চলে আমাদের সবই মানে সরকারের যারা তলদাস তাদেরই চাকরি পাবে এবং হচ্ছে যে বিরোধীরা কেউ চাকরি পাবে না, এটা আশা করি। সুযোগ সরকারি কোনো সুযোগ সুবিধা পাও? সুযোগ সুবিধা এখন সরকারি ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা পাই না। স্বামীর নাম কি? হেমন্ত মল্লিক। আচ্ছা, লেখাপড়া শিখেছে? হ্যাঁ, লেখাপড়া শিখেছে, কিন্তু একটু কাজ পাইনি, চাকরির জন্য খুবই চেষ্টা করছে, খুব অনটনের মধ্যে দিয়ে। আচ্ছা, সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে। তা এরকম অভাবের মধ্যে দিয়ে তো সব সংসারে চালাতে হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক মতো তো ছেলে পিলে মানুষ করার পক্ষে অসুবিধে। আর চাকরিও দিচ্ছে না? না। এমএ বাংলা অনার্স? হ্যাঁ, এমএ বাংলা অনার্স। আচ্ছা, আর আর কী করেছো, আর কী কী পড়েছো বলো? আর এই আইটিআই করেছি, সতীশচন্দ্র আই কলা নবগ্রাম কলেজ থেকে আইটিআই করেছি, টানাটের থেকে। আচ্ছা আচ্ছা, তার একটু 15 সাল। চাটা সকল
যে সিপিএমের প্রধানটাকে তাই করলে কোঁদে লাগলো, ওরা আমি খবর করেছিলাম, বিধান নাকি নাম প্রচুর খবর করেছ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।